আচ্ছা দেখো, তোমরা যারা যারা এবছর এসএমএমডব্লিউ 2023 এর পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য দুটো বিগ আপডেট এসেছে। একটা কি যে তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হতে চলেছে, আর দ্বিতীয়টা কি যে তোমাদের প্রতি বছরের কোর্স ফিয়ে একটা ভীষণ পরিবর্তন এসেছে। দুটো টপিককে নিয়ে আজকে আলোচনা করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সবকিছু বুঝতে পেরে যাবে আশা করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে তোমাদের বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা দেখো, সবচেয়ে প্রথমে আমরা এসএমএমডব্লিউ যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা কোথায় যাবো? দেখো, ওয়েবসাইটের এইদিকে একটা সেকশন আছে, দুটো জিনিস নতুন নোটিশ এসেছে। একটা কি ডকুমেন্টস ভেরিফিকেশন, আর একটা কি তোমাদের গভর্নমেন্ট থেকে তোমাদের ফিস, কোর্স ফিসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো সবচেয়ে প্রথমে আমরা দেখে নিই যে তোমাদের কোর্স ফিসের কি চেঞ্জ করা হয়েছে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনটা আসছি। দেখো, কোর্স ফিসের ব্যাপারে যদি বলি যে আমরা এখানে দেখতে পাবো যে এই নতুন একটা নোটিশ দেওয়া হয়েছে, যে নোটিশটাতে কি বলা রয়েছে একটু ভালো করে পড়বে, পুরোটা পড়ে নেবে তোমরা তোমাদের মতন করে। কিন্তু আমার মেন যেটা জায়গাটা সেই জায়গাটাতে আমি দেখাই যে কোর্স ফিস, এই কোর্স ফিসটা 20,000 টাকা করে দেওয়া হয়েছে। আগে এই কোর্স ফিসটা কত ছিল, 15,000 টাকা করে পার ইয়ার ছিল। অর্থাৎ তোমাদের 2 বছরের কোর্স হয় আর 6 মাসের ইন্টার্নশিপ হয়, তো যেটা 2 বছরে তোমাকে 20,000 টাকা করে দিতে হবে। আর একটা দ্বিতীয় জিনিস কি, যে রেজিস্ট্রেশন ফিস আর এক্সামিনেশন ফিস, মানে রেজিস্ট্রেশন ফিস হচ্ছে যখন তুমি কলেজে ভর্তি হবে, এই 20,000 টাকার সাথে হচ্ছে আরেকবার তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হয় রেজিস্ট্রেশনের জন্য, যে তুমি হচ্ছে ওই কলেজে রেজিস্টার্ড হলে একজন মানে এসএমএফডব্লিউবি স্টাফ হিসেবে বা স্টুডেন্ট হিসেবে মানে অ্যাডমিশন নিচ্ছে, সেটার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। সব কলেজের এটা নিয়ম, তো সেখানে তোমাকে 800 টাকা দিতে হচ্ছে। আর এক্সামিনেশনের জন্য প্রতি বছর যেগুলো এক্সামিনেশন হবে তাদের, তার জন্য তোমাকে 800 টাকা করে পার এক্সামিনেশনে দিতে হবে, ঠিক আছে? তো এটা সব কলেজেই থাকে, কিন্তু মেনলি হচ্ছে আমাদের এই 20,000 টাকাটা চেঞ্জ করা হয়েছে। এটা আগে কত ছিল, 15,000 টাকা ছিল, এখন হচ্ছে 20,000 টাকা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আচ্ছা, আরেকটা আপডেট কি, যে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এসএমএফডব্লিউবি, সেটা যদি বলা হয় তোমাদের 1 সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। অর্থাৎ 1 সেপ্টেম্বরের আগে কাউন্সিলিং বলো সব বলো সব কিছু ঢুকে পড়ে একদম ক্লাস শুরু হয়ে যাবে নিট অ্যান্ড ক্লিনভাবে। দ্বিতীয় যে আপডেটটা রয়েছে আমাদের কাছে উঠে আসে, সেটা হচ্ছে কি যে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটা নতুন নোটিশ জারি করা হয়েছে, সেই নোটিশটাকে একটু দেখে নাও ভালো করে। নোটিশটাতে কি বলা রয়েছে যে তোমার 11 জুলাই থেকে, ভালোভাবে পড়ে নেবে একটু, 11 জুলাই থেকে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে। দেখো, 11 জুলাই থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, সরি। তো সেটা হচ্ছে তোমার 11 জুলাই বিকাল 5:30 থেকে, সরি, দেখো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন 11 জুলাই সকাল 11টার থেকে শুরু হয়েছে একদম বিকাল 5:30 পর্যন্ত প্রতিদিন চলবে আর কি, ঠিক আছে? 11 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত চলবে। তো এর মধ্যে তোমাদের কি করণীয়, দেখো প্রথম কথা হচ্ছে তোমার মোবাইলে একটা মেসেজ আসবে যতটা দূর সম্ভব, নয়তো তোমার কর্তব্য রেগুলার ওয়াইজ তোমাকে তোমার যেটা আইডি পাসওয়ার্ড দিয়ে পরে ওয়েবসাইটের পোর্টালে গিয়ে পরে লগ ইন করে দেখতে হবে ওখানে ডিভির কোনো সেকশন এসছে কিনা, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের কোনো সেকশন এসছে কিনা। তুমি ওটা লগ ইন করার পরে দেখতে পেয়ে যাবে যে ডকুমেন্টস ভেরিফাই ডকুমেন্টসের একটা সেকশন চলে আসবে। তারপর তোমার আজকে না আসতে পারে কালকে আসবে, 15 তারিখের মধ্যে আসবে। দেখো, আগের বছর অনেক স্টুডেন্টরা আসেনি, এরকমও খবর পেয়েছিলাম, তাতে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি ডকুমেন্টস ভেরিফিকেশনগুলো অনলাইনে যদি নাও হয় তোমার, তোমার ওগুলো ফিজিক্যাল যখন ভেরিফিকেশনটা হবে, ফিজিক্যাল ভেরিফিকেশনে ওরা সব কিছু দেখে নেবে। তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি বলছি, কেন বলছি, তো তার আগে দেখে নাও যে তোমাদের কী কী লাগবে। দেখো, সবচেয়ে প্রথমে বলছি যে ইফ এনি অফ অ্যাপ্লিক্যান্ট ফাইন্ডস এনি ইনস্ট্রাকশন গিভেন ইন ইউর ডিভি সেকশন ফর আপলোডিং এনি পার্টিকুলার সার্টিফিকেট অর মাল্টিপল সার্টিফিকেট, সবাই না পেতেও পারো ডিভি সেকশনটা, ভয় পাওয়ার কিছু নেই, কিছু কিছু জন পাবে, কিছু কিছু জন না পেতেও পারো, এ ক্লিয়ার স্ক্যান কপি অফ ইউর অরিজিনাল সার্টিফিকেট ইজ টু বি আপলোডেড ইন পিডিএফ ফর্মেট, একটা ক্লিয়ার তোমাকে ওই যেটা সার্টিফিকেটের ফর্মেটটাকে আপলোড করতে হবে পিডিএফে, অর ফর মাল্টিপল যদি মাল্টিপল বলে মাল্টিপল সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর সচরাচর তারা কী কী চেয়ে থাকে সেটা দেখো, দেখো বারবার বলছি তোমার কাছে নাও চাইতে পারে, এটা কিন্তু ভালোভাবে শুনে রাখো, যে চাইবে এটা কেউ বলছে সেটা নয়, আগের বছর অনেক স্টুডেন্টের চেয়েছিল, অনেক স্টুডেন্টের চাইনি। আছে, দেখো অ্যাডমিট কার্ড চাইবে তোমাকে, এটা কেন চাই, কারণ হচ্ছে অনেক সময় তুমি যখন ফর্ম ফিল আপ করতে গেছো তাদের মধ্যে সন্দেহ যদি থাকে তারা রিচেকের জন্য করে এটা, ঠিক আছে? তো দেখো, অ্যাডমিট কার্ডের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে, মার্কশিট দিতে হবে এইচএসের মার্কশিট বা ইকুইভ্যালেন্ট কোনো পরীক্ষা, কাস্ট সার্টিফিকেট দিতে হবে SC ST OBC A OBC B EWS সার্টিফিকেট দিতে হবে। এরপর দেখো এগুলো হচ্ছে কীরকম, এই 19 নাম্বার 20 নাম্বার পেজ নাম্বার 20 লেখা রয়েছে এখানে, আর একটা কী লেখা রয়েছে পেজ নাম্বার 21, এই দুটাই ইনফরমেশন বুলেটিনকে চেক করতে বলেছে। তো আমরা সেইখানে যদি যাই পেজ নাম্বার এখানে 20 আর পেজ নাম্বার 19 যদি দেখি, তো এই সরি পেজ নাম্বার 20 এটা আছে যে SC ST এর জন্য কী কাদের কাজের কাছ থেকে তুমি সই করাতে পারবে, OBC A দের কাদের কাদের কাছ থেকে সই করাতে পারবে, নন ক্রিমি লেয়ারটা যেমন হচ্ছে 31-3 পরে হতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, আর হচ্ছে তোমার যদি তুমি বলো যে EWS দের ক্ষেত্রে, EWS দের ক্ষেত্রে এরকম একটা রুলস দেওয়া আছে যেটা তোমরা জানো। এরপর এখানে একটা ছোট্ট জিনিস আছে যে কার কার কাছ থেকে করতে পারবে না করতে পারবে, এখানে সব কিছু লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, নিজেরা পড়ে নেবে। দ্বিতীয় একটা জিনিস আছে কি, যে তোমার
ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? তো এই যে ক্যারেক্টার সার্টিফিকেট লেখা রয়েছে, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। ক্যারেক্টার সার্টিফিকেট কাকে বলে? দেখো, তুমি তোমার স্কুল থেকে যখন এইচএস পাস করে বেরিয়েছিলে, সেই এইচএস পাস করে বেরোবার সময় তোমাকে একটা এইচএস এর মার্কশিট, এইচএস পাসের সার্টিফিকেট, তার সাথে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়েছিল। সেই ক্যারেক্টার সার্টিফিকেটটাকে এখানে শো করতে হবে। যদি তোমার কাছে না থেকে থাকে, তুমি কি করতে পারো, একবার আরেকবার হচ্ছে স্কুলে গিয়ে পরে অ্যাপিল করতে পারো এটা বের করে দেওয়ার জন্য, নয়তো যদি সেটা না হয়ে থাকে তুমি থানার থেকে বের করে পরে নিয়ে যেতে পারো ক্যারেক্টার সার্টিফিকেট, নো ইস্যু, ঠিক আছে? তো দ্বিতীয় একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে ফ্রম রেজিস্টার্ড মেডিকেল একজন স্টাফের কাছে বা এমবিবিএস একটা ডক্টরের কাছ থেকে। মেডিকেল সার্টিফিকেটের ফর্মেট কী হবে? তোমরা যারা যারা জেন পাস এমজির পরীক্ষা দিচ্ছ, জেন পাস এমজির যদি ফর্মেটটা তোমার থেকে থাকে, জেন পাস এমজিতে যেই মেডিকেল সার্টিফিকেটটা বের করতে দিয়েছিলাম সেটাকে যদি ওখানে শো করাও তবুও কোনো অসুবিধা নেই, বা তুমি যে কোনো মেডিকেল সার্টিফিকেট একটা অনলাইন থেকে লিখবে, মেডিকেল সার্টিফিকেট বলে যে কোনো একটা ফর্মেটকে ডাউনলোড করো। আমি দেখিয়ে দিচ্ছি, সাপোজ তুমি এখানে সার্চ করলে মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট পিডিএফ ফর্মেট সার্চ করবে, দেখবে কোনো না কোনো একটা মেডিকেল সার্টিফিকেটের ফর্মেট তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে একটা পেলে এরকম, বা তোমার আরও ভালো দেখবে অনেক অনেক মেডিকেল সার্টিফিকেট আছে, বেশি কিছু লাগবে না, ধরো এইটা একটা বেশ ভালো রকমের মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটকে ডাউনলোড করলে হাইট ভিজন ফিজন একটু লেখা থাকবে, বেশি কিছু দরকার নেই তোমার এখানে, মানে জেন পাসে যেমন অনেক কিছু লাগে এত কিছু দরকার নেই। এখানে তোমার নিজের নাম টাম থাকবে, দিয়ে তারপর এখানে সিগনেচার, আর এখানে হচ্ছে তোমার ডাক্তারের সই টই থেকে পরে এটাকে ফিল আপ করে দিয়ে দিলেই হয়ে যাবে। কোনো বাধ্যবাধকতা বিশাল কিছু এখানে মেডিকেল সার্টিফিকেট নেই, একদম বিশাল কিছু যে একটা হাই ফাই ফর্মেট আছে সেই ফর্মেটটা তোমাদেরকে করতে হবে এরকম কিন্তু কিছু নয়, ঠিক আছে? তো আর একটা লাস্ট যেটা নোটটা করা হয়েছে যে তোমরা যদি ইফ এনি ক্যান্ডিডেট কুড নট কালেক্ট কাস্ট সার্টিফিকেট অর ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাজ পার এসএমএফডব্লিউ গাইডলাইন্স, মানে হচ্ছে তোমার কাছে যদি তোমার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট না থেকে থাকে বা ইডাব্লিউএস সার্টিফিকেটটা এই মুহূর্তে নেই, কারণ ভোটের জন্য এরকম একটা গোলমাল হয়েছে, অনেকে ইডাব্লিউএস সার্টিফিকেট পাচ্ছে না বা কাস্ট সার্টিফিকেটটা করাতে পারছে না, তো তাদেরকে বলা হয়েছে কি কোনো অসুবিধা নেই, তোমরা কি করতে পারো যে তোমাদের যখন কাউন্সিলিং শুরু হবে, কাউন্সিলিং এর আগে যাতে তুমি সব কিছু প্রপারলি রেডি করে নিতে পারো, কাউন্সিলিং এর পরে আর লেট করো না। তো কাউন্সিলিং কবে থেকে শুরু হবে না হবে সেটার ব্যাপারেও দেখবে আমাদের সব কিছু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছিল, যে তোমাদের এখানে তো কোথাও একটা দেওয়া আছে কাউন্সিলিং কবে থেকে কি শুরু হবে না শুরু হবে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো সেই কাউন্সিলিং এর আগে তোমার রেডি হওয়া চাই, ঠিক আছে? তো তাহলেই হলো, ওকে। আর হচ্ছে তোমরা বাকি হচ্ছে আমি আরও কোনো আপডেট এলে আমি দেখিয়ে দেবো, তবে নিজেরা নিজেদের ক্রেডেন্সিয়ালটা দিয়ে আইডি পাসওয়ার্ডটা দিয়ে পর বারবার লগ ইন করে পর দেখবে, যদি কিছু আসে তার মানে জানবে যে তোমাকে ওখানে আপলোড করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। কোথায় কোথাও দেখতে পারলাম না, তবে আছে আর কি, ঠিক আছে? তো তোমার ওই আগস্ট মাস নাগাদ করে মনে হয় মেবি শুরু হবে তোমাদের কাউন্সিলিং, আরে তো তখন আর কি তোমাকে সব কিছু শো করাতে হবে, তার মধ্যে এই তো এখানে রয়েছে মনে হচ্ছে। না, এখন কাউন্সিলিং এর কোনো ডেট দেয়নি, তবে আগস্ট মাস নাগাদ হচ্ছে, দেখো মেরিট র্যাঙ্কটা তো 4-8 বেরোবে, 4-8 আগস্ট বেরোবে, তাহলে হচ্ছে তোমার তারপরে ধরে নাও 10-15 তারিখ করে হচ্ছে কাউন্সিলিং শুরু হয়ে যাবে, দিয়ে সেপ্টেম্বর মাসের আগেই আর কি সব কিছু শুকিয়ে দেবে ওরা, তারা ওই আগস্ট মাস কারণে তোমার লাগবে, ঠিক আছে? তো তার মতন রেডিটা করে নেবে, ঠিক আছে? তো এই কটা আপডেট ছিল এসএমএফডব্লিউ সংক্রান্ত, আশা করি বুঝতে পেরে গেছো সব কিছু। তো আগের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।